হাই স্যার, আমি সুজয় প্রামাণিক বলছি। আমি একটা ট্রাস্ট ওপেন করতে চাই। আমাকে কিভাবে ট্রাস্ট ওপেন করতে পারবো আমাকে একটু বলুন। আচ্ছা, আপনি যদি ট্রাস্ট রেজিস্ট্রেশন করেন, আপনাকে ফার্স্ট আপনাকে ট্রাস্ট নেম চুজ করতে হবে, এবং যে কোনো নাম চুজ করতে পারেন ট্রাস্ট। হ্যাঁ, আপনি যে কোনো ধরনের নাম চুজ করতে পারেন, তো নর্মাল সমস্ত রকমের নামই হয়ে যায়। আর আপনাকে একটা অফিস অ্যাড্রেস চুজ করতে হবে, যেখানে হচ্ছে আপনার অফিস অ্যাড্রেস হবে আপনার ট্রাস্টের। আর আপনাকে চুজ করতে হবে যে অবজেক্ট, আপনি যে অবজেক্টগুলো নিয়ে আপনি কাজ করবেন মেনলি, সেইগুলো আপনাকে চুজ করতে হবে। মেম্বার কেমন লাগবে? এখানে মেম্বার আপনার মিনিমাম 3 মেম্বার্স লাগবে, আর একজন আইডেন্টিফায়ার লাগবে। তার তিনজন মেম্বার আর একজন আইডেন্টিফায়ার হলে আমরা বাকিটা করে দেবো। মেম্বারদের ডকুমেন্টস কি কি লাগবে? মেম্বারদের ডকুমেন্টস বলতে আপনার হচ্ছে কি, আধার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে, আর 2 কপিস রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো অ্যান্ড মোবাইল নাম্বার অফ সমস্ত মেম্বারের লাগবে। আমার ট্রাস্টের অ্যাড্রেসটা কি আমি নিজের বাড়ির অ্যাড্রেস বা রেসিডেন্সি অ্যাড্রেস দিতে পারি? হ্যাঁ, আপনি আপনার বাড়ির অ্যাড্রেস বা আপনার কোনো অফিস অ্যাড্রেস বা যে কোনো কিছু আপনি দিতে পারেন অ্যাড্রেস, ওটা কোনো ব্যাপার না। আমি যে অ্যাড্রেস দেবো সেই অ্যাড্রেসেই ট্রাজেস্টি হয়ে যাবে। কতদিন সময় লাগবে এটা কমপ্লিট? সময় 15 to 20 days মতো টাইম লাগবে। আর এটা হচ্ছে কি, ধর্মতলা আর কলকাতা রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রি হবে চাইটি কমিশনার আন্ডারে। আর যেদিন হচ্ছে কি রেজিস্ট্রি হবে, ওই দিন সমস্ত মেম্বারকে আসতে হবে এবং ওই দিনে আপনাদের রেজিস্ট্রি হবে। এটা কি সেন্ট্রাল গভর্নমেন্টের ট্রাস্ট ফর্ম? হ্যাঁ, এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাক্ট, ইন্ডিয়ান ট্রাস্ট অ্যাক্ট 1882। ওকে।